তো শুরু করি আজকের ভিডিও। আর লাস্ট আমরা আলোচনা করছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কি। এই পিডিএফের দুটো পার্ট কমপ্লিট হয়েছে, লাস্ট পার্ট হবে আর তারপরে আমাদের পিডিএফটা কমপ্লিট হয়ে যাবে। তার আগে জানিয়ে দিই যে হচ্ছে আমাদের নতুন যেটা ব্যাচ, অনলাইনের ব্যাচ, সেটা শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই। এটা ইংলিশের কেমন ব্যাচ হতে চলেছে? ফাউন্ডেশন। স্যার ফাউন্ডেশন মানে কি? একদম হচ্ছে নিচ পর্যায় থেকে শুরু হবে আর হচ্ছে উপরে পর্যায় পর্যন্ত হচ্ছে যাওয়া হবে। যারা যারা এই কোর্সে জয়েন করতে চাও তারা তারা হচ্ছে এই অ্যাপটা প্লে স্টোর থেকে কি করে নেবে, ডাউনলোড করে নেবে, এমআইসিসি কোচিং সেন্টার বলে, আর লোগোটা দেখবে হচ্ছে এরকম রয়েছে। হচ্ছে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যারা চাইছো অ্যাডমিশন করতে তারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশনটা করিয়ে নিতে পারো আর কি। আর তারাই অ্যাডমিশন করাবে, আমার এটা বিশেষ বিশেষ অনুরোধ, যারা হচ্ছে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে তারাই কিন্তু হচ্ছে জয়েন করবে আর কি। এটা স্পেশাল স্পেশাল অনুরোধ। লাইভ ক্লাসে যদি দেখি যে কোনো একটা ক্যান্ডিডেট যে দীর্ঘদিনব্যাপী হচ্ছে লাইভ ক্লাস অ্যাটেন্ডই করছে না, তখন কিন্তু আমি তাকে হচ্ছে রিমুভও করে দিতে পারি, মানে রিমুভই করে দেবো, এটা ভেবে রাখো, ঠিক আছে? লাইভ ক্লাস তোমাকে হচ্ছে অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে, তবেই কোর্স জয়েন করবে, নাহলে কিন্তু জয়েন করবে না। কেন স্যার লাইভ ক্লাস? তবে কী হবে, আমি যেটা বুঝাচ্ছি তুমি বুঝতে পারছো কি না, আমি সেটা বুঝতে পারবো, আর তোমার বোঝা অনুসারে আমি হচ্ছে তারপরে আবার কিছু কথা বলতে পারবো, যতক্ষণ না পর্যন্ত তুমি না বুঝছো বা না অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এই কারণে আমি হচ্ছে অনুরোধ করছি লাইভ ক্লাস। আর লাইভ ক্লাস যদি নাই করতে হতো তাহলে তো আমি রেকর্ডিং করে ভিডিও আমি আপলোড করে দিতাম, হ্যাঁ কি না? তো লাইভ ক্লাস করার মিনিংটা কি, যাতে হচ্ছে তোমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তুমি যাতে ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করতে পারো, এই কারণে লাইভ ক্লাস। যাই হোক, আমরা হচ্ছে দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। পিএইটাই প্রথম দিন কমপ্লিট হয়েছিল, তারপরে আমরা ইউএফও এটা হয়ে গেছে, ইন্টারন্যাশনাল মুন ডে হয়ে গেছে, ভারতের যোগাযোগ রক্ষাকারী হয়ে গেছে আমাদের, আচ্ছা জাহাজ বহনকারী হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, হ্যাঁ এই পর্যন্ত হয়েছিল। যে হচ্ছে বিশ্বের দ্রুততম গ্রাফিক্স ডি র্যাম, ঠিক আছে, এটা হয়েছিল। এটা বলেছিলাম হচ্ছে এর যে প্রমোশনাল যে হচ্ছে পিকচার সেটা। পরবর্তী পয়েন্টে চলে আসি। বলেছে ক্যান্সার সৃষ্টিকারী জিনের সন্ধানে নতুন টুল, ঠিক আছে, মানে ক্যান্সার সৃষ্টি করছে সেই যে জিন সেটা সন্ধানের জন্য নতুন একটা টুলের আবিষ্কার করা হয়েছে। কে আবিষ্কার করেছে? প্রথম কোশ্চেন, আইআইটি মাদ্রাজের তরফ থেকে নির্মাণ করা হয়েছে, ঠিক আছে, কে তৈরি করেছে? আইআইটি মাদ্রাজ। আর স্যার এই যে নতুন টুল যেটা রয়েছে এর নাম কি? এর নাম হচ্ছে পাইভট, ঠিক আছে। মানব শরীরে যে ক্যান্সার হয় না, এবার ক্যান্সারটা কী কারণে হচ্ছে, কোন জিনের কারণে হচ্ছে, এইটা খুঁজে পেতে, আর হচ্ছে ক্যান্সারের চিকিৎসা তো খুব স্লো প্রসেসে হয়, তো প্রসেসকে আরও ফাস্ট বানাতে হচ্ছে আইআইটি মাদ্রাজের তরফ থেকে এই পাইভটের এই টুলসটা কিন্তু তৈরি করা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছ নিউজ 18-এর খবর, পাইভট, আইআইটি মাদ্রাজ রিসার্চার্স ডেভেলপ আ টুল ফর পার্সোনালাইজড ক্যান্সার ডায়াগনোস। তো হচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা, এটা পেপারেও রয়েছে আর এটা হচ্ছে আইআইটি মাদ্রাজের হচ্ছে এটা হচ্ছে লোগো। পরেরটাই চলে আসি, লকহিড হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা। লকহিড হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা, কে মিসাইলটা পরীক্ষা করলো? যেমন দেখো রিসেন্ট তুমি শুনে থাকবে যে রাশিয়া আর চীন বারবার করে না হচ্ছে হাইপারসোনিক মিসাইল পরীক্ষা করছে, হাইপারসোনিক মিসাইল পরীক্ষা করছে। এর আগের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখেছি সেখানে আমরা এই জিনিসটা দেখেছি। তো এবার মার্কিন যুক্তরাষ্ট্র কী করলো, হচ্ছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার চীনকে বলছে যে দেখ শুধু তোরা নয় এই পরীক্ষাতে আমিও আছি। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কী করলো, একটা হাইপারসোনিক লকহিড হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা করলো। আর এর মিসাইলের বেগ হচ্ছে কত? MACC 5, তার মানে কি শব্দের গতির 5 গুণ বেশি গতিবেগে কিন্তু এই মিসাইলটা চলতে পারে। এটা নিউজ পেপার কাটিং, দ্য টাইমস অফ ইন্ডিয়াতেও এটা প্রকাশিত হয়েছে। দেখো ইউএস সাকসেসফুলি টেস্ট পেয়ার অফ লকহিড হাইপারসোনিক মিসাইলস। আর এই মিসাইলটা জেনারেলি কোন জায়গায় থাকে দেখাই তোমাদের, এই যে এই সামনের জায়গা যেটা রয়েছে এই জায়গাটা করে এই মিসাইলটা সাধারণত আটকানো থাকে, আর ওখান থেকে ওটা হচ্ছে ফায়ার করা হয় মিসাইলটা। পরের পয়েন্টে, দূর গ্রহে জলের সন্ধান, অনেকটা দূরের
মানে হচ্ছে অনেক দূরের গ্রহে জলের সন্ধান পাওয়া গেছে। এটা একটা ছোটখাটো নিউজ কিন্তু নয়, যেমন আগের দিন আমরা ইউএফও নিয়ে আলোচনা করছিলাম না, ঠিক হচ্ছে দেখো ওটারই রিলেটেড এটা, যে একটা গ্রহ আছে যে গ্রহে পৃথিবীর মতো জল পাওয়া গেছে। একটু খোঁজ করি ব্যাপারটা কি বলতে চেয়েছে। বলছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, স্যার এই টেলিস্কোপ সম্পর্কে প্রথমে জানতে হবে, আগে একটু ছবিটা দেখাই। এই যে এটা হচ্ছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, এটা হচ্ছে এটা টপের ভিউ, মানে উপর থেকে দেখলে এটা এরকম দেখায়, নিচ থেকে দেখলে হচ্ছে এটা এরকম দেখায়, ঠিক আছে। যে এই যে এটাকে যদি দেখো, হচ্ছে নিচ থেকে যদি দেখো, তো এখানে দেখো হচ্ছে দুজন সায়েন্টিস্ট এখানে দাঁড়িয়ে রয়েছে, কত বড় তাহলে টেলিস্কোপটা ভেবে দেখো। আর এটা এখন কোথায় আছে, হচ্ছে মানে হচ্ছে পৃথিবীর বাইরে ওকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। ও কি করছে এখন, এই টেলিস্কোপ যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী টেলিস্কোপ মানা হচ্ছে, সে বাইরের থেকে বিভিন্ন ধরনের ছবি হচ্ছে ক্যাপচার করে করে পৃথিবীতে পাঠাচ্ছে। আগেও ছিল এরকম ধরনের টেলিস্কোপ, কিন্তু আগের যে টেলিস্কোপ ছিল এত উন্নত ছিল না। এখন এ কী করছে, এই যে জেমস ওয়েব স্পেস যে টেলিস্কোপটা আছে, এ কী করছে, ছবি যখন গ্র্যাপ মানে ছবি যখন ক্লিক করছে আর কি, অনেক অনেক দূরের ছবি ক্লিক করতে পারছে। আর ছবির কোয়ালিটি আগের তুলনায় এখন অনেক স্পষ্ট আসছে। এর দরুন বিজ্ঞানীরা আরও বেশি আইডিয়া করতে পারছে যে বাইরের হচ্ছে যে মহাকাশটা কেমন, মহাকাশের মধ্যে কী কী গ্রহ আছে, তার মধ্যেও কিছু আছে কি না, এই জিনিসগুলো হচ্ছে বুঝতে পারছে আর কি। তো এ কী করেছে, এবার যে ছবিটা পাঠিয়েছে, পৃথিবী থেকে অনেকটা দূরে রয়েছে সেই গ্রহ যেখানে জলের হচ্ছে জল পাওয়া গেছে, এই গ্রহটি যে গ্রহে জল পাওয়া গেছে সেটি সূর্যের ন্যায় আকৃতির আর একটা নক্ষত্রকে কেন্দ্র করে হচ্ছে কী করছে, ঘুরছে, বুঝতে পেরেছি। তাহলে এই যে গ্রহ যেটা রয়েছে যেখানে জলের খোঁজ পাওয়া গেছে, কে খোঁজ করেছে, এই টেলিস্কোপের নামটা মনে রাখবে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বলতে পারো এই সময় সব থেকে শক্তিশালী টেলিস্কোপ হচ্ছে এটাই। তো এ কী করছে, যে গ্রহর মধ্যে জল দেখতে পেয়েছে তাকে আবার দেখছে যে সে হচ্ছে কি মুভ করছে, কাকে, আমাদের যেমন সূর্য আছে ঠিক সেরকমই আর একটা নক্ষত্র চারপাশ দিয়ে মুভ করছে। তার মানে স্যার ওখানেও জলের একটা সম্ভাবনার কিন্তু হিউজ হিউজ মানে হচ্ছে সন্দেহ কিন্তু হতে পারে। জল ছাড়াও, শুধু এখানে জল নয়, জল ছাড়াও আছে মেঘ, আছে তপ্ত আবহাওয়া, আর হচ্ছে স্ফীত গ্যাসের সন্ধান কিন্তু এখানে পাওয়া গেছে। শুধু জল নয়, এই এই জিনিসগুলো মিলেছে। আর এই এই জিনিসগুলো থাকলেই না প্রাণের সন্ধান বা প্রাণ একটা সময় গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু খুব থাকে। পরেরটাই চলে আসে WGC রিপোর্ট। সবার প্রথমে জানতে হবে WGC-র ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, ঠিক আছে। এই বুঝতেই পারছো যে নাম অনুসারে এটা কি ধরনের কাউন্সিল, গোল্ড কাউন্সিল, তার মানে গোল্ড রিলেটেড মানে সোনা রিলেটেড কিছু না কিছু রিপোর্ট পেশ করে। এ কী ধরনের রিপোর্ট পেশ করে সেটাকে দেখি, গোল্ড রিফাইনিং, তার মানে গোল্ডকে রিফাইন করা অ্যান্ড রিসাইক্লিং করা, রিসাইক্লিং মানে পুনরায় ব্যবহারযোগ্য করা, এই ধরনের রিপোর্ট পেশ করে। তো এই রিপোর্ট অনুসারে মানে সোনার ব্যবহার আর সোনার রিসাইক্লিংয়ে প্রথম স্থান অধিকার করেছে কে, হচ্ছে চীন। স্যার দ্বিতীয় আর তৃতীয় স্থানে কে রয়েছে, ইতালি রয়েছে দ্বিতীয় স্থানে, আর তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত কততম স্থানে রয়েছে, এটা গুরুত্বপূর্ণ, ভারত রয়েছে চতুর্থ নম্বর স্থানে রয়েছে, ঠিক আছে। আরও দুই একটা কোশ্চেন আমি এখান থেকে রেডি করে দিচ্ছি। এই যে WGC রয়েছে, এর হেডকোয়ার্টারটা কোথায় এটাকেও জেনে রাখো, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল রিপোর্টের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। লন্ডন মানে কি স্যার, UK। আর এই যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট, এই যে সংস্থাটা রয়েছে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1987 সালে, এটাকেও মনে রেখে দেবে, বলা যায় না। পরেরটাই বলেছে গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স 2022। চলো কি বলেছে দেখি, গ্লোবাল লিভাবিলিটি, লিভ মানে কি, যদি বলা হয়েছে তুমি যদি এটা বলো আই লিভ ইন কলকাতা, তার মানে কি, লিভ মানে হচ্ছে বসবাস করা, তার মানে বসবাস সংক্রান্ত কোনো একটা হচ্ছে কী বার করেছে, ইন্ডেক্স রয়েছে, লিভাবিলিটি ইন্ডেক্স, তার মানে বসবাসযোগ্য এরকম কোনো একটা ইন্ডেক্স। তো এই যে ইন্ডেক্স যেটা বার করেছে, এটা কে বার করেছে আগে সেটাকে দেখে নিই, ইকোনমিক্সড ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক এটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। কতগুলো শহরের মধ্যে এই কতগুলো শহরের উপরে রিসার্চ করা হয়েছে, 173টা শহরের উপরে রিসার্চ করা হয়েছে। আর এর নিরিখে মানে এটার মানে কি, বসবাসযোগ্য, লিভাবিলিটি মানে হয়ে গেল বসবাসযোগ্য। আর এর মধ্যে
মানে হচ্ছে 173টা শহরের মধ্যে যখন হচ্ছে রিসার্চ করা হয়েছে, 173টা শহর কি ভারতের না সারা পৃথিবীর যখন হচ্ছে রিসার্চ করা হয়েছে, প্রথম স্থান অধিকার করছে হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। তার মানে স্যার অস্ট্রিয়ার ভিয়েনা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট মনে করছে সেখানে হচ্ছে বসবাসের যোগ্য, বসবাসের জন্য খুব ভালো একটা জায়গা। দ্বিতীয় আর তৃতীয় স্থানে কে কে রয়েছে, ডেনমার্কের কোপেনহেগেন আর সুইজারল্যান্ডের জুরিক। বুঝতে পারলাম, এই যে ডেনমার্ক সুইডেন এরা কিন্তু সবসময় লিস্টের মধ্যে কোনো না কোনো জায়গায় কিন্তু থেকে থাকবেই। যে কোনো ইন্ডেক্স পার বারো হবে দেখবে ভালো কোনো ইন্ডেক্স, ডেনমার্ক থাকবে, না হলে হচ্ছে সুইডেন থাকবে, নাহলে নরওয়ে থাকবে, এরা থাকবেই, ঠিক আছে। সুইজারল্যান্ডও মাঝে মধ্যে করে থেকে যায়। আর ভারতের রাজধানী দিল্লি রয়েছে 112 নম্বর স্থানে। 173খানা শহরের মধ্যে ইন্ডেক্সটা প্রকাশিত হয়েছে, সেখানে স্যার ভারতের প্রথম যে শহরটা রয়েছে সেটা হচ্ছে দিল্লি, কিন্তু তার স্থান যখন দেখা যাচ্ছে, এটা দুঃখের বিষয় যে তার স্থান দেখা যাচ্ছে হচ্ছে 112তম স্থানে, আর মুম্বাই রয়েছে 117তম স্থানে, ঠিক আছে। আর এই যে যে দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট যেটা বলা হচ্ছে, এটা রিলিজ মানে এই যে যেটা র্যাঙ্কিং যেটা রয়েছে, এটা কে রিলিজ করছে, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, যাকে কি বলা হচ্ছে ইআইইউ। তো ইআইইউ ফুল ফর্মটাকেও একটু খেয়াল রাখবে, ইআইইউর ফুল ফর্মকেও খেয়াল রেখো, ঠিক আছে। পরেরটা স্যার, এই যে ইআইইউ এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। আগেরটাও দেখতে পেয়েছি লন্ডন, এটাও হচ্ছে লন্ডন। স্যার কত সালে প্রকাশ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1946, তার মানে ভারত স্বাধীনতা পাওয়ার এক বছর আগে এটা প্রকাশিত মানে হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে। পরেরটা গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। এবার বলছে হচ্ছে জেন্ডারের যে গ্যাপ, জেন্ডার গ্যাপ মানে জানি তো যে হচ্ছে ছেলে আর মেয়েদের মধ্যে যে গ্যাপ, ঠিক আছে, যে ওরকম মানে কিসের গ্যাপ বলছেন স্যার, আশা করি প্রত্যেকে বুঝতে পারছে যে ছেলেরা কতটা এগিয়ে আছে, মেয়েরা কতটা পিছিয়ে আছে, ছেলেরা ছেলেদের জন্ম মানে হচ্ছে একটা এরিয়াতে ছেলের সংখ্যা কত, মেয়ের সংখ্যা কত। তো বিভিন্ন রকম এর বেসিসে হচ্ছে কি করা হয়, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স তৈরি করা হয়। তো এটা এই যে ইন্ডেক্স, এটা কে প্রকাশিত করেছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, খুব ইম্পর্টেন্ট নাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে। অনেক অনেক কিছু জিনিস ইন্ডেক্স কিন্তু প্রকাশ করে। এর এর অনুসারে এ কটা দেশের উপরে রিসার্চ করেছে, 146টি দেশের উপরে রিসার্চ করেছে। আর তার রিসার্চ অনুসারে প্রথম নম্বর স্থানে যে রয়েছে, মানে এক নম্বরে যেখানে হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রায় নেই বললেই চলে, সেটা কি হয়ে গেল, আইসল্যান্ড। দ্বিতীয় নম্বরে কে আছে, ফিনল্যান্ড। তৃতীয় নম্বরে কে আছে, নরওয়ে। বললাম না নরওয়ের কেস একটু আগে, স্যার র্যাঙ্কিং যখনই কোনো কিছু ভালো কিছুর করা হবে, এই তিনজনের মধ্যে কেউ থাকবেই থাকবে। আর ভারতের স্থান দেখো কত রয়েছে, 135। কতগুলো দেশের মধ্যে করা হয়েছিল স্যার, 146টা দেশের মধ্যে রিসার্চ করা হয়েছে, তার মধ্যে ভারতের স্থান হচ্ছে 135তম, ঠিক আছে। শেষ স্থানে কে রয়েছে, আফগানিস্তান। মানে বুঝতে পারছো কি ভয়ানক পজিশন আমাদের হচ্ছে নেভার কান্ট্রির। আচ্ছা আমাদের দেশেরই কান্ট্রির কথা ভেবে দেখো যে কি অবস্থা রয়েছে। তো এটা হচ্ছে পেপার কাটিং, ঠিক আছে, পেপার থেকে এটা নিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দ্য হিন্দু, আগেরটা এটা যেটা দেখতে পাচ্ছ এটা দ্য হিন্দুর কাটিং, আর এটাও হচ্ছে নিউজ পেপার কাটিং। কি বলছে হিন্দুতে দেখি, ইন্ডিয়াস র্যাঙ্ক 135 আউট অফ 146 ইন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে। তার মানে এটা খুব একটা ভালো জিনিস নয়, এটা খুব একটা ভালো জিনিস নয়। স্যার কবেকার নিউজ এটা, এর নিউজটা দেখতে পাচ্ছ তোমরা 14 জুলাই 2022, 14 জুলাই মানে কিছুদিন আগেকার নিউজ। আর এই রিপোর্ট অনুসারে হচ্ছে আমাদের যে সমস্ত দেশগুলো আছে, যে আমাদের প্রতিবেশী দেশগুলো আছে, যেমন কে আছে, বাংলাদেশ। স্যার বাংলাদেশের র্যাঙ্ক কত, 71, ইন্ডিয়াকে পেছনে ফেলেছে। নেপাল ইন্ডিয়াকে পেছনে ফেলেছে। শ্রীলঙ্কার র্যাঙ্ক 110, ইন্ডিয়াকে পেছনে ফেলেছে। মালদ্বীপস হচ্ছে ইন্ডিয়াকে পেছনে ফেলেছে। ভুটান ইন্ডিয়াকে পেছনে ফেলে দিয়েছে। হচ্ছে ইরান হচ্ছে ইন্ডিয়াকে পেছনে ফেলে, ইন্ডিয়া না 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 ইরান নয়, এর আগে পর্যন্ত আর কি ইন্ডিয়ার 135। তো হচ্ছে এরপরে কি রয়েছে, ইরান, পাকিস্তান, এরপর ইন্ডিয়ার পরে এরা এরা রয়েছে। কিন্তু এতগুলো যেটা রয়েছে, বাংলাদেশ থেকে শুরু করে ভুটান, ছোট ছোট কান্ট্রি, ভেবে দেখো তারা কি করছে। ইন্ডিয়ার যার ইকোনমিক অবস্থা এত খারাপ, সেও ইন্ডিয়ার থেকে কিন্তু ভালো র্যাঙ্ক করছে। তার মানে বুঝতেই পারছো যে কেমন হচ্ছে ইন্ডিয়া এই সমস্ত জায়গাগুলোতে সাফার করছে। ইন্ডিয়া মানে আমাদের দেশ কোথাও না কোথাও স্ট্র্যাটেজিতে, কোথাও না কোথাও কোনো কিছুতে মিস্টেকের দরুনে আজ কিন্তু সমস্ত র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া, বেশিরভাগ র্যাঙ্কিংয়ে কিন্তু ইন্ডিয়া কোনো না কোনো কারণে পিছিয়ে আছে। যেটা হওয়া উচিত ছিল অনেক আগে, সেখান থেকে অনেকটা পিছিয়ে আছি আমরা। তো কিছু না কিছু ভূমিকা
মানে হচ্ছে তোমাকেও তোমাদেরকেও নিতে হবে, সবাইকে নিতে হবে, আমাদের সবাইকে নিতে হবে। ঠিক দেখবে তাহলে অগ্রগতি একটা সময় আসবে। তারপরে দেখি ইন্ডিয়ান র্যাঙ্কিং 2020, এই যে যেটা র্যাঙ্কিং করেছে, এবার র্যাঙ্কিং কে করেছে, এবার কিন্তু ইন্ডিয়ার লোকরাই ইন্ডিয়ার জায়গাকে র্যাঙ্ক করেছে। কে র্যাঙ্ক করেছে স্যার? আমাদের যে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কী নাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর? নাম ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান, প্রকাশ করলো ইন্ডিয়া র্যাঙ্কিং 2022। এটি আর এই যে র্যাঙ্কিং যেটা করেছে, এই র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কে রয়েছে? আইআইটি মাদ্রাস। কিছুক্ষণ আগে আমরা আইআইটি মাদ্রাস দেখলাম না যে পাইভট নামক যে ক্যান্সারের যে হচ্ছে টুল কিটটা তৈরি করেছে, এটাই হচ্ছে যে হচ্ছে শিক্ষামন্ত্রী যে রিপোর্টটা প্রকাশ করেছে, সেই রিপোর্টে কিন্তু আইআইটি মাদ্রাস কিন্তু এক নম্বর স্থান নিয়েছে। আর এটা নিয়ে পরপর চারবার আইআইটি মাদ্রাস কী করলো, এই ক্যাটাগরিতে প্রথম স্থান কিন্তু দখল করেছে। তার মানে আইআইটি মাদ্রাস, এটা হচ্ছে আইআইটি মাদ্রাসের ছবি, আর এটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান বর্তমানে যিনি হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, হচ্ছে এই রিপোর্টটা পেশ করেছে। আর এটা হচ্ছে আইআইটি মাদ্রাস। প্রচুর জনের স্বপ্ন থাকে যে হচ্ছে আইআইটি মাদ্রাস, আইআইটি বোম্বে, ঠিক আছে, আইআইটি খড়গপুর, এগুলো থেকে পড়াশোনা করবে। পরেরটাই চলে আসি, গ্রে লিস্টেই রইল হচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে গ্রে লিস্টে রাখা হলো। স্যার গ্রে লিস্টে রাখা হলো মানেটা কি? চলো আগে, তার আগে আমি একটু বলে দিই হচ্ছে কে হচ্ছে পাকিস্তানকে গ্রে লিস্টে রাখলো। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কী করলো, পাকিস্তানকে গ্রে লিস্টে রাখলো। এর মানেটা কী স্যার? এর মানে হচ্ছে গ্রে লিস্ট, গ্রে লিস্টের পরে আরও আর একটা খারাপ জায়গা আছে। এটা ভালো না খারাপ? এটা হচ্ছে খারাপ একটা লিস্ট, মানে হচ্ছে গ্রে লিস্ট, মানে হচ্ছে অনেকগুলো লিস্ট আছে, তার মধ্যে একটা লিস্ট হচ্ছে গ্রে লিস্ট, আর একটা লিস্ট হচ্ছে ব্ল্যাক লিস্ট। বুঝতে পারছি, ব্ল্যাক লিস্ট সম্পর্কে তো একটা আইডিয়া হচ্ছেই। তো পাকিস্তানকে গ্রে লিস্টে রাখা হয়েছে, যদি গ্রে লিস্টেও খারাপ পারফরমেন্স আসে, তারপরে ধীরে ধীরে করে তাকে ব্ল্যাক লিস্টে হচ্ছে প্রেরণ করা হয়, ঠিক আছে, পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে গ্রে লিস্টে কেন রাখা হয়েছে পাকিস্তানকে, কারণ পাকিস্তানকে বলা হয়েছিল যে তোমাদের দেশে যে টেরোরিস্ট রয়েছে, অস্ত্রশস্ত্র এদিক থেকে ওদিকে সাপ্লাই হচ্ছে, তো এই জিনিসগুলো সম্পর্কে, এই জিনিসগুলো সম্পর্কে করা পদক্ষেপ নাও, ঠিক আছে। কিন্তু পাকিস্তান নিতে কী হয়েছে, অসক্ষম হয়েছে, এই কারণে এখনও পর্যন্ত তাকে গ্রে লিস্টেই কিন্তু রাখা হয়েছে। আরও দু একজনকে হচ্ছে অ্যাড করে দিয়েছে, এটা বিজনেস স্ট্যান্ডার্ড হচ্ছে যে পেপার আছে তার হচ্ছে কাটিং, এটা পাকিস্তান স্টেজ অন এফএটিএ। এফএটিএ মানে যেটা আমরা পড়লাম, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স গ্রে লিস্টে রেখে দিয়েছে কাকে, হচ্ছে পাকিস্তানকে, ঠিক আছে, খেয়াল রাখবে। আর এফএটিএর ফুল ফর্মটাকেও, FATF এর ফুল ফর্মটাকেও কিন্তু হচ্ছে দেখে রাখবে। পরেরটা, ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণ করলো, ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণ করলো কে? ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া তার মানে কি, ও নিজে ইচ্ছা করলো আর হচ্ছে পেয়ে গেল, ওরকম নয়। ক্রোয়েশিয়া কি করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে আমি আগে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। তো ইউরোপিয়ান ইউনিয়ন কি করলো, ক্রোয়েশিয়াকে হচ্ছে গ্রিন সিগনাল দিল যে তুমি এবার থেকে হচ্ছে ইউরো যে মুদ্রা আছে তুমি সেটা ইউজ করতে পারো। আর এর আগে ক্রোয়েশিয়ার মুদ্রা কি ছিল, কুনা। কি নাম ছিল? কুনা। তো এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস, হচ্ছে ক্রোয়েশিয়ার আগেকার মুদ্রার নাম কি ছিল, কুনা। আর আগেকার মানে এখনো পর্যন্ত কুনাই আছে, 2023 জানুয়ারি থেকে সম্ভবত তারা হচ্ছে ইউরোকে নিতে পারবে আর কি, ক্রোয়েশিয়া। স্যার ক্রোয়েশিয়ার স্থানটা কোথায়? ক্রোয়েশিয়ার স্থান হচ্ছে এখানে, দেখো হচ্ছে একটা ডাইনোসরাসের মুখের মতো না, যেমন হচ্ছে ডাইনোসরাস হা করে দিলে যেরকম থাকে ঠিক সেরকমভাবে দেখতে লাগছে। এর এখানে রয়েছে জার্মানি, ইটালি, এগুলো রয়েছে ক্রোয়েশিয়ার পাশ দিয়ে, ঠিক আছে। ম্যাপের কথাও কিন্তু খেয়াল রাখতে হবে। ইন্ডিয়া কোথায় স্যার? ইন্ডিয়া হচ্ছে এখানে। এটা কি স্যার? আফ্রিকা। এটা হয়ে গেল ইউরোপ। পরের পয়েন্টে, প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লোক আদালত। সবার আগে জানি যে লোক আদালত মানে কি স্যার? লোক আদালত মানে হচ্ছে এমন আদালত যেখানে জেনারেলি নর্মাল সিভিল কেস যেখানে ডিসকাশন হয়। স্যার সিভিল কেস মানে কি স্যার? সিভিল কেস মানে সাপোজ হচ্ছে তোমার সাথে তোমার ভাইয়ের হচ্ছে, ভাইয়ের জমি নিয়ে কোনো হচ্ছে এই জিনিস হলো, জমি নিয়ে কোনো রকম হচ্ছে বিবাদ হলো, সম্পত্তি নিয়ে বিবাদ হলো, তো এই সমস্ত জিনিস নিয়ে কোন আদালতে তুমি যাবে? জেনারেলি যে আদালতে যাওয়া হয় সেটা হচ্ছে লোক আদালত। তার মানে লোক আদালত হচ্ছে এমন একটা আদালত যে ক্রিমিনাল জাতীয় কোনো রকম কেসকে হ্যান্ডেল করে না, যে শুধুমাত্র এই সমস্ত সিভিল কেসকে হ্যান্ডেল করে। ক্রিমিনাল কেস মানে কাউকে তুমি খুন করে দিলে, বুঝতে পারলাম, কাউকে তুমি গুলি করে দিলে, তো এগুলো হচ্ছে ক্রিমিনাল কেস, যেগুলো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ঠিক আছে, এই সমস্ত কোর্টগুলো যেগুলোকে মানে হচ্ছে হ্যান্ডেল করে। তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোক আদালত মানে সিভিল কেসও হ্যান্ডেল করে, আবার হচ্ছে ক্রিমিনাল কেসও কিন্তু হচ্ছে হ্যান্ডেল করে, কিন্তু লোক আদালত শুধুমাত্র সিভিল কেস হ্যান্ডেল করতে পারে।
তো এবার কি করেছে এবার কি করেছে দেখো ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা স্যার কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এটা একটা পেপার কাটিং দিয়ে রেখেছি দেখো বলছে রাজস্থানে সবার প্রথম ডিজিটাল ডিজিটাল কৃত্রিম মানে কৃত্রিম মানে হয়ে গেল কি কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে ডিজিটাল লোক আদালত গঠিত করা হয়েছে ভারতের প্রথম ডিজিটাল লোক আদালত তাহলে কোথায় গঠন করা হয়েছে রাজস্থানে স্যার ডিজিটাল করা হয়েছে মানে কি স্যার ডিজিটাল ডিজিটাল মানে হচ্ছে যেখানে হয়তো এরকম যে ডিজিটালি কাজ হবে ভার্চুয়ালি কাজ হবে তোমরা জানি না যে লোক আদালতে গিয়েছো কি না কখনো দেখবে যে চল ছবি আমি মনে হয় রেডি করানো ছিল হ্যাঁ এটা হচ্ছে লোক আদালতের ছবি যাকে হচ্ছে একজন জাজ বসে আছে ঠিক আছে এই একজন জাজ বসে আছে দেখছো আর এবার কি করছো আর দেখতে পাচ্ছ কত ভিড় ভাট্টা হয়ে রয়েছে মানে যে প্রচুর প্রচুর লোক আসে লোক আদালতে ঠিক আছে আজ সম্পত্তি নিয়ে লড়াই সাপোজ হচ্ছে বিএসএনএল বলল যে কেউ বিএসএনএল যে ফোন ফোনের কেস ল্যান্ড সে বলল যে এ আমার টাকা শোধ করেনি হচ্ছে লোক আদালতে গিয়ে হচ্ছে জারি করলো লোক আদালত হচ্ছে থানায় একটাই কি পাঠালো হচ্ছে নোটিশ পাঠালো তারপরে তোমার বাড়িতে এলো তোমাকে আবার লোক আদালতে যেতে হলো তো লোক আদালতে কেমন করতে হয় এখানে দুই পক্ষই বসে এই একটা পক্ষ বসে আছে এই একটা পক্ষ বসে আছে ঠিক আছে কথার কথা এটা দুজন আলাদা আলাদা পক্ষ আর লোক আদালতে যিনি জাজ আছে তিনি কি বলবে আপনারা দুজনে না হচ্ছে মিটমাট করে নিন আপনারা দুজনে মিটমাট করুন মানে হচ্ছে দুজনকে মিটমাট করানোর জন্য স্পেশালি হচ্ছে লোক আদালত কিন্তু গঠন করা হয়েছে এমন নয় যে ক্রিমিনাল কোর্সের মতো যে ওর উকিল আসবে ওই দিক থেকে ওর উকিল আসবে এরকম করে কোনো কেস নেই এই আদালত বলবে হচ্ছে আপনারা কি করুন নিজেদের নিজেদের মধ্যে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে ঠিক করে নিন সমস্যার যে যে সমস্যা আছে সেটা সমাধান করে নিন ঠিক আছে আর হচ্ছে দুজনের সমস্যা সমাধান করে দেবে তারপরে বলবে যাও তুমি যাও তো এরকম দেখতে পাচ্ছ কত ভিড় মানে হচ্ছে লোক আদালতে সব হচ্ছে প্রতিদিন হচ্ছে লোকজন ভরপুর থাকে দুজন দুজন করে ডাকবে তিনজন তিনজন করে ডাকবে এরকমভাবে ডাকবে আর হচ্ছে লোক আদালতে তারপরে হচ্ছে কি হবে মানে এই যে সমস্যার সমাধান করা হবে এটাই হচ্ছে লোক আদালত ঠিক আছে তো এটা একটা রিসার্চে দেখা গেছে ভারতের এত কেস আছে এখনো পর্যন্ত এত বেশি কেস আছে যদি সেগুলোকেও যদি সলিউশন করা হয় সেটা সলিউশন করতে প্রায় 300 ইয়ার্স লেগে যাবে প্রায় 300 বছর লেগে যাবে এখনও পর্যন্ত যা কেস আছে আগামী দিনে আসলে তো আরও ধীরে ধীরে করে বাড়তে থাকবে তো এই সমস্যার সমাধানের জন্য কি করা হলো হচ্ছে ডিজিটাল লোকসভা ডিজিটাল হচ্ছে আদালত গঠন করা হলো ঠিক আছে যাতে হচ্ছে মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটতে পারে সাপোজ ধরো হচ্ছে লোক আদালত ধরো যে একটা গ্রামের কেস ভাবো একটা গ্রামে হচ্ছে দুই ভাই মিলে মারামারি করেছে বা কিছু একটা ঘটেছে আর কি ঠিক আছে যেটা লোক আদালতে গিয়েছে এবার ওরা হয়তো আসতে পারছে না কোনো ক্রমে এবার লোক আদালত যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে জাজ কী হবে জাজ হচ্ছে ক্যামেরার সামনে থাকবে আর ওই দিক থেকে ওরাও দুজনে ক্যামেরার সামনে থাকবে তারা নিজেরা নিজেদের যুক্তি দেবে সমস্ত কিছু দেবে তারপরে কি হলো ডিজিটালি সিগনেচার হলো বা কিছু হলো যার মাধ্যমে কি টাইমটাও সেভ হলো খুব তাড়াতাড়ি হচ্ছে নিষ্পত্তিও হলো এই কারণে লোক আদালতগুলোকে ডিজিটালি করার হচ্ছে কথা ভাবা হচ্ছে পরেরটায় চলে আসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কি নাম শক্তিকান্ত দাস তিনি কততম গভর্নর 25তম আর এটা হচ্ছে এনার ছবি আর কি এছাড়া ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর যে চারজন আছে এই চারজনের নামও কিন্তু দেখে রাখবে এনার নাম কি শক্তিকান্ত দাস কততম গভর্নর 25তম এটা যেন খেয়াল থাকে পরেরটা এসএস মুদ্রা বিএসসির চেয়ারম্যান স্যার বিএসসি মানে কি বোম্বে স্টক এক্সচেঞ্জ ঠিক আছে তো এসএস মুদ্রা তিনি এই পদে হচ্ছে কি করলেন এই পদে হচ্ছে এই পদে হচ্ছে অভিষিক্ত হলেন আর বিএসসি সম্পর্কে যদি জানতে হয় বিএসসি কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল 1875 সালে স্যার এর হেড যে কার্যালয় রয়েছে সেটা কোথায় মুম্বাই ভারতের মুম্বাইয়ে আর এটা হচ্ছে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ আর ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনএসি এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ছবি মানে শেয়ার মার্কেটের সমস্ত কার্যকলাপ এখান থেকেই কিন্তু করা হয় পরেরটা নীতি আয়োগের সিইওর নাম কি স্যার সিইওর ফুল ফর্মটা কি আগে বলে দিই চিফ এক্সিকিউটিভ অফিসার সিইওর ফুল ফর্ম হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার তো নীতি আয়োগের সিইওর নাম কি পরমেশ্বর আয়ার
ঠিক আছে, মনে রাখবে এটা, এটা হচ্ছে ওনার ছবি, যাকে বলা হয় ইনি হচ্ছে একজন খুব সহজ সরল একজন ব্যক্তি যিনি এই দায়িত্ব গ্রহণ করলেন। পরেরটাই চলে আসি আকাশ আম্বানি, রিলায়েন্স জিওর চেয়ারম্যান। দেখতে পাচ্ছ এর আগে কে ছিল, এর আগে ছিল মুকেশ আম্বানি, এখন কে এলো আকাশ আম্বানি, রিলায়েন্স জিওর চেয়ারম্যান। পরেরটা উজ্জ্বল ভুঁইয়া, তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে, উজ্জ্বল ভুঁইয়া তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি। তো এগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে, হতেই থাকে। কোশ্চেনে যদি এটাও জিজ্ঞাসা করতো বলতো ভারতের বর্তমান চিফ জাস্টিসের নাম কি, অ্যান্সার কি আসবে, হচ্ছে উদয় উমেশ ললিত, উদয় উমেশ ললিত। খেয়াল রাখে, খেয়াল থাকে যেন, এই কোশ্চেনগুলো কিন্তু করতে পারে। আর হচ্ছে কলকাতার যদি বলা হয় যে চিফ জাস্টিসের নাম কি, তখন বলবে হচ্ছে চিফ জাস্টিস কে রয়েছে, প্রকাশ শ্রীবাস্তবা, প্রকাশ শ্রীবাস্তব, ঠিক আছে। তাহলে আমাদের চিফ, আমাদের যে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার নাম কি, উদয় উমেশ ললিত, আর কলকাতার চিফ জাস্টিসের নাম কি, প্রকাশ শ্রীবাস্তব। পরের পয়েন্টে সামন্ত কুমার গোয়েল, রয়ের সেক্রেটারি। স্যার রয়ের ফুল ফর্ম কি, যেগুলো আমি এগুলো ফুল ফর্ম বলছি এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, তাই আমি বলছি। আর এই যে রফ হয় এগুলো তো বারবার করে এসছে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, ঠিক আছে। এই যে সামন্ত কুমার যে গোয়েল আছে, এনার কি করা হয়েছে, এক বছর আবার হচ্ছে মেয়াদ বাড়ানো হয়েছে ওনার, এই কারণে তিনি এখন এই পদে রয়েছে। পরেরটা আইবির ডিরেক্টর তপন ডেকা, তপন ডেকা কি আইবির ডিরেক্টর, আইবি মানে জানে আমরা ইন্টেলিজেন্স ব্যুরো। পরের পয়েন্টে চলে আসি কে কে বেণুগোপাল, ভারতের অ্যাটর্নি জেনারেল। তো এটা সম্পর্কে একটু জেনে রাখতে হবে, ইনি হচ্ছে কে কে বেণুগোপাল, যিনি বর্তমানে ভারতের কি রয়েছে, হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল রয়েছে। আর এর আগে কে ছিল, এর আগে ছিল হচ্ছে মুকুল রোহতগি কে ছিল, এর আগে হচ্ছে অ্যাটর্নি জেনারেল ছিল। এবার দেখো এর পরের নিউজটা দেখাচ্ছি আমি তোমাদের, হচ্ছে দ্য হিন্দুর নিউজ, এটা হচ্ছে গত পরশু দিনের নিউজ আর কি, গত পরশু দিনের নিউজ। ডেটটা দেখতে পাচ্ছ হচ্ছে 13ই সেপ্টেম্বর, আর আজকের ডেটটা হচ্ছে 15 তারিখ, বা তোমরা যেদিন ভিডিও পাবে তার থেকে এটা হিসাব করে নেবে। কি বলেছে দেখো, মুকুল রোহতগি সেট টু বি অ্যাটর্নি জেনারেল অফ দ্য ইন্ডিয়া ফর সেকেন্ড টাইম। তার মানে মুকুল রোহতগিকে কি করা হচ্ছে, অ্যাটর্নি জেনারেল কিন্তু আবার করা হবে। এখন কে আছে, এখন এই সময়, আজকে যে ভিডিওটা দেখছো সেই সময় কে রয়েছে, কে কে বেণুগোপাল। এর আগে কে ছিল, মুকুল রোহতগি ছিল, মুকুল রোহতগির জায়গায় তিনি এসছে, আবার এনার জায়গাতেই কে কে বেণুগোপালের জায়গায় দ্বিতীয়বারের জন্য কিন্তু মুকুল রোহতগি কিন্তু হচ্ছে আসবে। দেখো দ্য টেনিওর অফ দ্য হচ্ছে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল ইজ কামিং টু ক্লোজ অন সেপ্টেম্বর 30, তার মানে এই যে সেপ্টেম্বর 30 আছে, সেপ্টেম্বর 30 বেণুগোপালের হচ্ছে কে কে বেণুগোপালের হচ্ছে কার্যকলাপ শেষ হবে, আর আবার মুকুল রোহতগি কি হয়ে যাবে, অ্যাটর্নি জেনারেল। পরের পয়েন্টে চলে আসি আর কে গুপ্তা, ইনি হচ্ছে ডেপুটি নির্বাচন কমিশনার, ছবি রয়েছে দেখতে পাচ্ছ। পরেরটাই চলে আসি লা গণেশন, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল কোথাকার এটা, এটা হচ্ছে দ্য নিউজের পেপার কাটিং রয়েছে। লা গণেশন টেক্স ওথ, ওথ মানে কি শপথ, অ্যাজ ওয়েস্ট বেঙ্গল গভর্নর। তিনি বর্তমানে হচ্ছে দুটো জায়গায় হচ্ছে পালন করছে, তিনি এখন মণিপুরেও আছেন আর হচ্ছে পশ্চিমবঙ্গতেও রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করছেন। পরেরটা, এটা হচ্ছে লাস্ট, এই পিডিএফ এর লাস্ট পয়েন্টে চলে এসেছে আর কি, একেবারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যাকে আমরা NSE বলছি আর কি। দেখো BSE-র সাথেই এটা কিন্তু একই ছবিতে আমরা দেখেছিলাম, BSE ছিল বাঁদিকে আর ডান দিকে ছিল NSE। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের MD-র নাম কি হচ্ছে, আশিস চৌহান, যাকে নতুনভাবে নতুন করে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে আমাদের, পুরো PDF শেষ হলো, আবার নতুন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আবার কিছুদিন পরে তোমরা পেয়ে যাবে। তো এই জিনিসগুলোকে ভালো করে আপডেট করতে থাকো, আর পুরাতন যতগুলো হয়েছে আমাদের, পুরাতন যতগুলো হয়েছে মানে কারেন্ট অ্যাফেয়ার যতগুলো আমাদের কমপ্লিট হয়েছে সেগুলোকে কিন্তু রিভাইজ করতে থেকো, নাহলে কিন্তু আগেরগুলো ভুলে যাবে।